বিজ্ঞান নিকটে পুলিশের পেয়েছে উপস্থিত করছি জনগণের দাবি। আমাদের প্রধান এক নম্বর দাবি হচ্ছে পিএমএর আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন সেই ঘরগুলোর কালেক্টর সি এবং ডি তার কোন নাম বাদ দেওয়া যাবে না এবং 2011 সালে যেহেতু সার্ভে হয়েছিল সেই সার্ভে মূলে এখন 2022 সাল চলছে এই সময়ের মধ্যে প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বেড়েছে সেইভাবে শ্রমদিবসের মজুরিও বেড়ে গেছে সেই ইস্টিমেট অনুযায়ী যাতে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে অর্থ প্রদান করা হয় সেই দাবিটা আমরা রাখছি কারণ আপনারা সবাই জানেন এই ঘরের সার্ভে হয়েছিল 2011 সালে এবং সার্ভে করার পর প্রতিটি ব্লক থেকে তার সার্ভে রিপোর্ট জেলাতে পাঠানো হয়েছে জেলা থেকে রাজ্যে রাজ্য থেকে কেন্দ্র সরকারের সেই দপ্তর ইচ্ছাকৃতভাবে 2014 সালে ভারতবর্ষে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তখন আমাদের রাজ্যে তখন বামফ্রন্ট সরকার ছিল এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য যেহেতু রাজ্যে বামফ্রন্ট সরকার আছে কাজেই সেখানে ভোট দেওয়া যাবে না আমরা সেই সময় বারবার দাবি করেছিলাম যে সমস্ত বেনিফিশিয়ারি চিহ্নিত করা হয়েছে তাদেরকে তারা গরিব অংশের মানুষ তাদেরকে অবিলম্বে ঘরটি দেওয়া হোক কিন্তু কেন্দ্রীয় সরকার সেই সময় সেই ঘর প্রদান করেনি 2018 সালে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2021-22 সালে দেখলাম একসাথে সেখানে বরের বরাদ্দগুলো দেওয়া হয়েছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই মোদি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হবার পর যেহেতু রাজ্যে বামফ্রন্ট সরকার আছে সেই ঘর যদি দেওয়া হয় তাহলে বামফ্রন্টের নাম হয়ে যাবে বামফ্রন্ট সরকার দিয়েছে হয়ে যাবে কাজে সেটা বন্ধ করে দাও আমাদের প্রশ্ন হচ্ছে যে কাজ